আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের খাদ্য তালিকা ঠিক কি হওয়া উচিত। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি। চলুন বন্ধুরা, গর্ভাবস্থায় কি কি খাওয়া গর্ভবতী মায়ের ও শিশুর পক্ষে খুবই ভালো সেই সব খাবারগুলি জেনে নিন। বন্ধুরা, দুধ বা দুগ্ধজাত খাবার গর্ভবতী মহিলাদের খাবার তালিকায় রাখা খুবই দরকার। দুধ বা দুগ্ধজাত খাবার বলতে আমরা যা জানি তা হলো দই, দুধ, শক্ত চিজ বা পনির ইত্যাদি। এই সকল খাবারে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন ও ফলিক অ্যাসিড থাকে, যা গর্ভবতী মা ও শিশুর জন্য খুবই উপকারী। তাই এই সব খাবার গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি। বিশেষ করে গর্ভাবস্থায় টক দই খেলে ভীষণ উপকার পাওয়া যায়। বন্ধুরা, মুরগির মাংস বা মুরগির ডিম গর্ভাবস্থায় খাওয়া খুবই দরকার, তবে বন্ধুরা পরিমাণ মতো খেতে হবে। ফোলেট খাবার গর্ভবতী মহিলাদের খাবার তালিকায় রাখা খুবই দরকার। যে সকল খাবারে ফোলিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেই সব খাবারগুলোকে ফোলেট খাবার বলা হয়। গাঢ় ও সবুজ শাকসবজিতে সাধারণত ফোলিক অ্যাসিডের পরিমাণ একটু বেশিই থাকে। আপনি গর্ভাবস্থায় পালং শাক, মটরশুঁটি, মসুর ডাল, বাঁধাকপি, বিনস, ভেন্ডি বা ঢেঁড়স, বাঁধাকপি ইত্যাদি সবজি খেতে পারেন। এই সকল শাকসবজি প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড সমৃদ্ধ হয়ে থাকে, তাই শিশুর স্নায়ুতন্ত্রের যথাযথ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মেরুদণ্ডের কোষ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফোলেট খাবারগুলি। গর্ভাবস্থায় শুধুমাত্র আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। আয়োডিন গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়তা করে। গর্ভাবস্থায় ফল খাওয়া খুবই জরুরি। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিপূর্ণ থাকে সকল ফলে। গর্ভবতী মা ও শিশুর জন্য ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার হতে পারে এই সময়। শস্যদানা জাতীয় খাবার গর্ভবতী মহিলাদের খাবার তালিকায় অবশ্যই রাখা দরকার। দানার শস্য জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট ও ডায়েটযুক্ত ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এতে শিশুর স্বাস্থ্য বৃদ্ধি এবং উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। একজন গর্ভবতী মা ও সুস্থ শিশুর জন্য বিভিন্ন প্রকার বীজ ও বাদামের গুরুত্ব অপরিসীম, কারণ এতে রয়েছে ভিটামিন, প্রোটিন, খনিজ ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। তাই অবশ্যই গর্ভধারণের শুরুর দিকে এই সমস্ত খাদ্য আপনার খাবার তালিকায় রাখবেন। গর্ভবতী মায়ের খাবার তালিকায় প্রচুর পরিমাণের রঙিন শাকসবজি থাকাটা খুবই প্রয়োজন। এতে শিশুর প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হবে। আমিষ জাতীয় খাদ্যের মধ্যে মাংস অন্যতম, কারণ মাংসে প্রচুর পরিমাণের ভিটামিন বি, প্রোটিন, লৌহ এবং জিঙ্ক থাকে। তবে চর্বিযুক্ত মাংস এই সময়ে এড়িয়ে চলতে হবে। চর্বিযুক্ত মাংস খেলে আপনার উপকারের চেয়ে গর্ভাবস্থায় অপকারী বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমিষের চাহিদা পূরণে গর্ভকালীন সময়ে মাছ হতে পারে একটি সেরা উৎস। মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন ও কম পরিমাণের ফ্যাট, তাই গর্ভাবতী মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য মাছ একটি গুরুত্বপূর্ণ উপাদান। বন্ধুরা, আজকের ভিডিওতে যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি একটি গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারগুলি একটি গর্ভবতী মা খেলে গর্ভবতী মায়ের এবং শিশুর দুজনেরই খুবই উপকার হয়।